মঙ্গলবার দুপুর 1:10 বালুরঘাট পৌরসভা চেয়ারম্যানকে একাধিক দাবিতে ডেপুটেশন দিল বালুরঘাট টাউন বিজেপি মহিলা মোর্চা। এদিন বালুরঘাট পৌরসভার সামনে মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখান। পরে 8 দফা দাবি সম্মিলিত পত্র পৌরসভা চেয়ারম্যানকে দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য শহরের খিদিরপুর এলাকার বিকল্প বৈদ্যুতিক চুল্লি দ্রুত ঠিক করা, আন্দোলন সেতু সংলগ্ন এলাকার পার্কিং চালু করা, 13 নম্বর ওয়ার্ডের বাস সংলগ্ন এলাকায় আলো ও বাধার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এমন একাধিক দাবিতে এদিন বালুরঘাটে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয় বিজেপি মহিলা মোর্চা, যেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি পূর্ণিমা মহন্ত সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামার ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আজকের আমাদের ডেপুটেশন বালুরঘাট শহর মণ্ডলের মহিলা মোর্চার তরফ থেকে। বালুরঘাট শহরের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত, সেই সব কারণেই আজকে আমাদের এই মহিলা মোর্চার তরফে প্রতীকী ডেপুটেশন। কারণ সামনে আমাদের আজকে একটা বড় প্রোগ্রাম আছে কলকাতায় যাওয়া, সেই জন্য আমরা জেলা জুড়ে প্রোগ্রামটা করবো ভেবেছিলাম, জেলার সমস্ত মহিলা নিয়ে, কিন্তু সবাই যাবে দেখে ব্যস্ত। প্রোগ্রামটাকে ছোট করে শুধু শহরের কয়েকজন অল্প কিছু মেয়ে নিয়ে আমরা মূল দাবি হলো আমাদের যে বালুরঘাট শহরে যে চুল্লিটা আছে, যে দুটো চুল্লি কারেন্টের, সেই চুল্লিগুলো খারাপ হয়ে আছে, সেগুলো থেকে মানুষ, সাধারণ গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না, তাদের ভীষণ কষ্ট হচ্ছে, তারা আমাদেরকে জানিয়েছে বারবার। তার জন্যই আজকে আমরা এসেছি যে 8 দফা দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করে সেই দাবি দাওয়াগুলো বলবো। যদি দাবি দাওয়া না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন? হ্যাঁ, এর চেয়ে অবশ্যই আজকে আমাদের বড় প্রোগ্রাম, তাই প্রোগ্রামটাকে ছোট করে দেওয়া হলো। এরপরে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। আজকে আমরা জাস্ট চেয়ারম্যানের সাথে আমাদের দেখা করে কথাগুলো জানাবো, আমাদের 8 দফা দাবি জানাবো। নামটা কি? পূর্ণিমা মহন্ত, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলার আমি ভাইস প্রেসিডেন্ট। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।